বন্ধু, এই ভিডিওটা দিতে আমার কিছুটা লেট হয়ে গেল, কারণ এই ভিডিওটা আমি আগে শ্যুট করেছিলাম, আমি যখন চেন্নাইতে ছিলাম। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের দেখাবো। আজকের ব্লগটা হচ্ছে চেন্নাই মেরিনা বিচকে নিয়ে। তো চেন্নাইয়ের মেরিনা বিচ হলো ভারতের দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো ফার্স্টে আমরা চলে যাই মেরিনা বিচে। বন্ধু কেমন আছো তোমরা সবাই? আজ আমি এসেছি চেন্নাইয়ের মেরিনা বিচে। তো আজ একটু ফাঁকা ছিলাম, তো আজ ভাবলাম তোমাদেরকে চেন্নাইয়ের মেরিনা বিচটা একটু দেখিয়েই দিই। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছো এখানে চেন্নাইয়ের মেরিনা বিচে যাচ্ছি। তো দেখা যাক সামনে বিচটা হচ্ছে ওইদিকে। বন্ধু আমরা বিচের একদম কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা সামনেই বিচ। দেখতেই পাচ্ছো বালির উপর থেকে হাঁটছি, এদিকে একটা ঘোড়া যাচ্ছে, দেখো এই যে। তো এই মেরিনা বিচে আমি কখনো আসিনি চেন্নাইতে। তো ফার্স্ট টাইম আসলে আমার কেমন এক্সপিরিয়েন্স হবে টোটালটা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, এখানে বিচ শুধু রবিবার বন্ধ থাকছে করোনার কারণে, তাছাড়া আর এমনি অন্যান্য দিনগুলো খোলা আছে, কোনো অসুবিধা নেই। তো এই দেখো বিচটা আর কিছুটা দূরে আমি যাচ্ছি, চলো তাড়াতাড়ি যাই এবং তোমাদেরকে দেখাই। চলো আর বেশি কথা বাড়াবো না। তো বন্ধু বিচটা একবার খালি দেখো, চেন্নাইয়ের মেরিনা বিচটা, ঠিক আছে, পুরো খালি আছে আমি সেটা বলছি না, কিন্তু মানে খুব একটা বেশি ভিড় নেই। ঠিক আছে, তো মোটামুটি ঠিকই আছে আমার মতে। দেখো কি দারুণ লাগছে, আমি পুরোটা তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি। পিছনে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে সিনটা জাস্ট দেখো, অসাধারণ, জাস্ট অসাধারণ। আর টেম্পারেচারটাও একদম পুরো ঠিকঠাক, দারুণ লাগছে। তো চলো আরেকটু সামনে যাই। জাস্ট আকাশের কালারটা জাস্ট দেখো, মারাত্মক লাগছে। আমি হাঁপিয়ে যাচ্ছি অনেকটা দূর, যেহেতু হেঁটে হেঁটে আসলাম, একটু দৌড়েছি মাঝখানে, এই কারণে হাঁপিয়ে যাচ্ছি, আবার মাস্ক পরা রয়েছে। তো বন্ধু এবার প্রায় সমুদ্রের কাছে আমরা এসে পড়েছি, আর বেশি দূর বাকি নেই। বিচটা একটু লম্বা, তো অনেক দূর বালি দিয়ে হাঁটার পর তারপর সমুদ্রের কাছে আসা যায়, এই জন্য একটু লেট হয়ে গেল। প্রায় এসেই গেছি, দেখো পিছন থেকে হয়তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছো এইদিকে সমুদ্রটা, আর বেশি দূর নেই। ও সমুদ্রের ঢেউগুলো তো জাস্ট অসাম, দারুণ লাগছে, দারুণ দারুণ, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। এক দুই তিন, দেখতেই পাচ্ছ এখানে ঢেউগুলো কত বড় বড়, ঠিক আছে, মানে ঢেউগুলো মারাত্মক উঁচু হয়ে আসছে, তো সেরা লাগছে। তো ঢেউগুলো দেখো কত বড় বড়, তো পুরো ফ্রেশ, দারুণ লাগছে, দারুণ দারুণ। দেখো জাস্ট ঢেউগুলো একবার দেখো, আইসোলে ভিড় আছে, আলাদাই পরিবেশ। তো আরেকবার দেখো তোমরা এদিকটা, কত উঁচু উঁচু ঢেউ আসছে ওদিক থেকে, দেখো তোমরা যাচ্ছ।
তো বন্ধু, বিচে নেমে কিছু ফটোশ্যুট করলাম, ঠিক আছে, একটু জলে নেমেছিলাম, প্যান্টটা পুরো ভিজে গেছে, একটু গুটিয়ে নিয়েছি। আর প্রায় সন্ধে হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে সূর্য অস্ত যাচ্ছে। তো বিচে আরেকদিন আসবো, আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে বেশি টাইম ছিল না, তবুও যতটা পারি তোমাদেরকে আরও একটু, এখনই চলে যাচ্ছি না, আর একটু থাকবো। আর ঢেউগুলো কেমন লাগলো, এখানকার সমুদ্রের ঢেউ, মেরিনা বিচে সমুদ্রের ঢেউটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চলো, সামনে এখানে কী কী মার্কেট আছে, ঠিক আছে, ওগুলো একটু ঘুরে দেখি কী কী মার্কেট আছে এখানে। তো চলো দেখা যাক। তো বন্ধু দেখো, এখানে একটা আলুর চিপসের দোকান রয়েছে, ঠিক আছে, আর ওই পাশে মাছ ভাজার দোকানগুলো রয়েছে সব পরপর, ঠিক আছে, আরও বিভিন্ন রকম দোকান। ওখানে দেখো বিভিন্ন রকম ভোলা মাছ, আরও কী সমস্ত মাছ সব ভেজে ভেজে দিচ্ছে। তো যেগুলো বেসিক্যালি সমুদ্রে থাকে, সমুদ্রের আশেপাশে মাছ ভাজার দোকানগুলো তো থেকেই থাকে, তোমরা তো সবাই জানোই। তাছাড়া ভুট্টা ফুট্টা এমনকি মোটামুটি সব রকমের খাবার দোকানই আছে। আর চলো আর একটু সামনেটাই যাই। তো বিচটা অনেকটাই বড়, তো ঘুরতে তোমাদের ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। তোমরা যদি চেন্নাই আসো অবশ্যই একবার মেরিনা বিচটা ভিজিট করে যেও, দারুণ জায়গা। প্রচুর দোকান রয়েছে সামনে, বাচ্চাদের খেলা ফেলার যেগুলো থাকে বিচে সেই সবই একদম কমনই আছে। বন্ধু এখানে রয়েছে মাছের দোকান, ঠিক আছে, তো এখান থেকে একদম মাছ ট্রাই করে দেখবো কেমন খেতে এখানকার সমুদ্রের মাছ। তো একবার ট্রাই করে দেখা যাক, তো চলো মাছ ট্রাই করে দেখি। এই যে কাঁকড়া মাছ নিয়েছি, এবার কাঁকড়া মাছটা একটু ট্রাই করে দেখবো কেমন খেতে। এই যে দেখো উপর থেকে একটু মশলা ফসলা ছড়িয়ে ঘি সব করে দিল, ট্রাই করে দেখা যাক এবার মাছটা, এবার খাবো। মোটামুটি ভালো করেই ভাজা আছে, এক টেস্টি আছে, টাটকা মাছ, কোনো প্রবলেম নেই, ভালোই টেস্ট আছে। তো বন্ধু, যে এই লঙ্কা, বড় বড় লঙ্কাগুলো দেখলে সবুজ সবুজ, তো একটা চপ টেস্ট করে দেখছি কেমন লাগে। সিমলা মির্চের তো খারাপ না, ভালোই খেতে, টেস্টি আছে। আর কিছু ট্রাই করে দেখি, আর কিছু ভালো লাগে নাকি, এটা তো মোটামুটি খারাপ লাগলো না, তো চলো দেখা যাক। তো আমার ফোনের ক্যামেরাতে মনে হয় না খুব একটা ভালো বোঝা যাচ্ছে, তবুও আমি দেখি কতটা কি করা যায়। তো চলো তোমাদেরকে একটা ফটো তুলে দেখিয়ে দিচ্ছি, ফটোতে আশা করি বুঝতে পারবে। আর অনেকটাই অন্ধকার, কিন্তু নাইট মোডে একটু তোমাদেরকে দেখানো যাচ্ছে সমুদ্রের ঢেউগুলো, পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তো নাইট মোড বলে তোমরা একটু ভালো দেখতে পাচ্ছ। তো চলো এবার ফটোটা দেখো, চাঁদের ফটোটা কেমন আছে সেটা একবার দেখে নাও। তো বন্ধু, অনেক চেষ্টা করলাম কিন্তু ফোনে সেইভাবে চাঁদের ফটোটা তোলা যাচ্ছে না, এগুলো DSLR ছাড়া ঠিকঠাক হয় না, তো ফোনে চাঁদের ফটোটা ঠিকঠাক তুলতে পারলাম না আমি। কিন্তু রিয়েলে আমি যা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ, তোমাদেরকে দেখাতে পারলাম না, পরবর্তীকালে হয়তো DSLR কিনলে ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। তো চলো
দেখি আর কত আর বেশিক্ষণ থাকবো না এখানে, আর আর একটু দেখি মাছ ফাছ থাকলে আর একটু খাবো, আর একটু খিদে পাচ্ছে তো, আরও বিভিন্ন রকম মাছ রয়েছে, আর একটু দু একটা মাছ খাবো, মাছকে এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে চলো। তো বন্ধু আজকের মতন ভিডিও এই পর্যন্তই রাখলাম, আর বেশি বাড়াবো না, এবার আমি একটু রুমে যাবো, অনেকক্ষণ হয়ে গেছে, ঠিক আছে এবার আমি রুমে যাবো, আর যদি মেরিনা বিচে আমি নেক্সট টাইম আসি তো আবার দেখানোর চেষ্টা করবো। আজকে এইটুকুই থাক, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, টাটা।